আর মেয়েদের জন্য কোন প্রোটেকশন বেরোতো, যে যাতে মেয়েরা খুব সুন্দর ভাবে মাস্টারের বাড়ি হোক, কোচিং সেন্টার হোক, কলেজ, স্কুল, মেডিকেল কলেজ সব জায়গায় যাতে সুন্দর মতন যেতে পারে, তার জন্য আমাদের মেয়েদের সুরক্ষিত হওয়াটা বিশেষ দরকার। আমি বলবো সরকারকে যে এইদিকে একটু নজর রাখার জন্য, যে আমাদের মেয়েরা যাতে ঘর থেকে বেরোলে নিশ্চিন্তভাবে আমরা থাকতে পারি, যে আমাদের মেয়েরা সুন্দর মতন ঘরে সুরক্ষিতভাবে আসবে। এটাই চাই আমরা, যেরকমভাবে মমতা দেবনাথকে ওরা যেভাবে কঠোর দণ্ড দিয়েছে, সেম এরকম যেন যারা এরকম করেছে ওদেরকে সেম এরকমই শাস্তি চাই আমরা। আর যখন আমরা ঘর থেকে বেরোবো, পুরো বোড়াইবিলে যারা আমরা মেয়েরা আছি সবার সেফটি চাই। সরকারের কাছে এটাই অনুরোধ যে আমরা যাকে ঘর থেকে যাতে বেরোই সুস্থভাবে, সুস্থভাবে যাতে আমরা ঘরে আসতে পারি। 9ই আগস্ট আরজি কর মেডিকেল কলেজের যে নৃসিংহ হত্যাকাণ্ড হয়েছে তার প্রতিবাদে আমরা আজ রাঙ্গেখাড়ি থেকে শিলচর গান্ধীবাগ পর্যন্ত ভিডিও এবং ভিডিও অ্যান্ড ফটোগ্রাফি অ্যাসোসিয়েশন তরফ থেকে এক প্রতিবাদী মিছিল বের করেছি। সেই প্রতিবাদী মিছিলের সঙ্গে আমাদের পার্লার অ্যাসোসিয়েশনও যুক্ত হয়েছে এবং এই 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 যে নৃসিংহ হত্যাকাণ্ড তার ধিক্কার জানাই আমরা উপযুক্ত দোষীদের কঠোর কঠোর শাস্তির প্রতিবাদে আমরা আজ মিছিল বের করেছি। আমরা আজকে ভিডিও অ্যান্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশন থেকে র্যালিটা করলাম। আজকে যে এই কয়েকদিন আগে যে আরজি করের যে ইনসিডেন্টটা হয়েছে তার জন্য আমরা প্রতিবাদ জানাই। আমরা আমাদের ঘরেও মা বোন আছে, আমাদের বোন ডক্টর মৌমিতা দেবনাথের উপর যে অত্যাচারটা হয়েছে তার আমরা বিচার চাই, চিফ জাস্টিসটাই চাই আমরা সবসময়। আমরা এটা ইয়ে করছি, আজকে র্যালিটা করার মুখ্য উদ্দেশ্যই এটা যে আমাদের বোনটাকে যেন নৃশংসভাবে যে হত্যা করা হয়েছে ওর বিচারটা আমরা সুবিচার চাই। ওনাদের উপর তো আমাদের ভরসা একদম চলে গেছে, কারণ ওনারা এখন মানে ধান্দাবাজির কাজ করছেন, তো সেই জন্য আমরা সবাই ভাই বোন সব মা বোনেরা সবাই আমরা পথে নেমেছি, কারণ আমরা সুবিচার পাচ্ছি না, সেই সুবিচারের জন্যই আজকে আমরা এই পথে নামাটা। ধন্যবাদ।